কুঞ্জা কতটা ছোট করতে হবে সেই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি। আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আমি আগের দিন স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা আপনারা সহজে দিলাম কিন্তু এটা কম করে দেখালে ব্যবস্থা করে সেগুলো একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তো মঞ্জুরি বিষয়টা দেখে নেবেন এবং দেখা করলেও ছিল অবশ্যই কম আছেন ভুল করবেন। আর একটা যে বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে এখানে দুটা টুলের ব্যাপার আছে, এখানে ওরা যে কাজটা পরবর্তী পর্বে আমি দেখাবো। আজকে পর্যন্ত আপনারা দেখবেন যে আমি কীভাবে এটা যে টুল দিয়ে এই কাস্টমাইজটা করছি এবং এক্ষেত্রে আপনার লেয়ারে যে পরিবর্তনগুলো হয় লেয়ারগুলো কীভাবে করছি সেই ভিডিওতে আপনি বুঝতে পারবেন। আর আল্টার শেপ আপনারা বড়ো ছোটো করবেন যাতে করে মানে যতটুকু করা দরকার এই বিষয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশেপাশে যারা সেখানে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
Thank you.